ফেটে গেল ফেটে গেল, ফুলে গেল খুলে গেল, দালালের পোল কে খুললো বলো তো বন্ধুরা? গামলা খুললো দালালের পোল, খুললো খুললো দালালের পোল, কে খুললো? গামলা। কিরে দালাল দিদি, আজকে খুব মিষ্টি লাগছে, তাই না দালাল দিদি? ঠিক করেছে। আজকে কি বলছিস তুই, কি বলছিস? হ্যাঁ, তো চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর আসছি। আজকে দালালকে কি হারে দিয়েছে গামলা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমাকেও ভালোবাসছো, ভালোবাসো, তাই না? তো ওর জন্য তো দিদির ভিডিওগুলো দেখো, তাই না? ভালোবেসে তো একটা কমেন্ট লাইক করো সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাহলে আরও ভালো লাগবে, তাহলে উৎসাহটা বাড়ে জানো তো ভিডিও করতে, যে আমাকে এত মানুষ ভালোবাসছে, এত মানুষ কমেন্ট করছে, এত মানুষ লাইক করছে, খুব ভালো লাগে। তো দালালের পোল অটোমেটিক একদম খুলে দিয়েছে, একদম পোল খুলে দিয়েছে। হুম, আজকে না একদম ছাল খুলে, ছাল ছুলে লবণ আর লেবু চিপে চিপে দিয়েছে। আজকে দালাল যা বলতে বসেছে, হুম, কি বলতে বসেছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা শুনবে। বলছে, তুই সন্দীপের নামে যা বলেছিস হয়তো তার মধ্যেও সব সাজানো, তোর সব সাজানো, সব সাজানো। হ্যাঁ ও দালাল, এতদিনে তুই বুঝতে পারলি, হুম, যে ওই মেয়েটা তোকে কি বলতে পারে আর কি করতে পারে? হ্যাঁ, যে মেয়েটা তো ছোট্ট গুনুটা, শোন, তোর যে ছোট্ট গুনুটা না, সেই ছোট্ট গুনুটা যদি বরের পাশে শুয়ে শুয়ে একটা মানুষকে, অন্য একটা বেটা ছেলেকে এসএমএস করতে পারে, সে আবার সেক্সালি এসএমএস যে করতে পারে, তার জীবনে ভয় ডর আছে বন্ধুরা? তোমরা বলো, কোনো মেয়েরা পারবে? তোমরা এর মধ্যে যারা যারা আমার ভিডিওটা দেখছো, কেউ পারবে? কারো হিম্মত আছে, কারো ক্ষমতা আছে? নাই, কারো নাই। আমি বলে দিচ্ছি যে একটা স্বামীর পাশে শুয়ে সেক্সালি মানে চ্যাট কোনো মেয়ের দ্বারাই সম্ভব না, কিন্তু কার দ্বারাই সম্ভব? কার দ্বারাই সম্ভব? এই গামলার দ্বারাই। তাহলে এই গামলা যেটা বলবে সেটা আমাদের বিশ্বাস করা উচিত? উচিত না। একটা মেয়ে যদি 5 বছর টর্চারই হতো না, একদিন হলেও মুখ খুলতো, একদিন তার বাবা মাকে হলেও বলতো, একটা দিন আমাকে যদি দিনের পর দিন আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আমাকে অত্যাচার করে, আর আমি কি সিংহাসনে তুলে ধূপবাতি আগরবাতি দিয়া জ্বালি তাদেরকে পুজো করব? নিশ্চয় না, নিশ্চয় না। হুম, মুখ আমু একদিন খুলবো, একদিন আমু রুখে দাঁড়াবো, তাই না? কখন রুখে দাঁড়িয়েছিল গামলা, কখন রুখে দাঁড়িয়েছিল বলতো? যখন ওর সব পোল খুলে গেছে, সন্দীপের হাতে এসে গেছে, যখন সন্দীপ বলতে গেছে, তখন দেখছে এখন আমাকে রুখে দাঁড়াতে হবে। চোরের মায়ের বলা গলা, চোরের মায়ের বড় গলা, সেটা সবাই জানে। হুম, সেই দিন দেখছে আমার জীবন বাঁচানোর জন্য আমাকে এখন এটা করতে হবে। যেই মেয়ে এত কিছু করতে পারে বরের পাশে শুয়ে শুয়ে, সে মেয়ে সব পারে, সব পারে। শ্বশুরবাড়ি যে কতটা ভালো ছিল সেটা দালাল তুইও ভালোভাবে জানিস, কেননা তুই নোট খেয়ে 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 গামলার প্রতি মানে তুই অন্ধ হয়ে আছিস পয়সার লোভে। পয়সার লোভে তুই আজ অন্ধ হয়ে ওর নামে এই কথাগুলো বলছিস, তাই না? কিন্তু তুইও দালাল ভালোভাবে জানিস যে গামলা একটা কী মেয়ে, কী মেয়ে। যেরকম তুই বরের সঙ্গে সেক্স করতে করতে আরেকজনকে ফোন লাগিয়ে দিস, উ আ শব্দ শুনিয়ে দিস, তাই না? তো তোর সঙ্গে তো মিলে গেছে না গামলার। হুম, সম্ভব তখন কাউকে ফোন করা? হ্যাঁ, অন্য স্বামীরা হলে ঠাস করে দেবে না, চল, যে আমার সঙ্গে তুই মানে শুয়ে আছিস, বসে আছিস, আর সেইখানে তোর হাতে ফোন কেন? আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা, স্বামী যদি পাশে থাকে ফোনের কোনো জরুরত আছে? আছে স্বামী যদি, আমার তো মনে হয় না, যে আমার স্বামী যদি, যেরকম আমার স্বামী যেদিন অফিস ছুটি থাকে সেই দিন আমি অনেক কাজ করি না, ঘরে অনেক কাজ করি না, বেশি অংশ টাইম ওর কাছেই কাটায় বসে, গল্প টল্প করি, এইগুলো, যেরকম কাপড় ধুই না, হ্যাঁ, যে এটা আমার বাড়তি কাজ, এটা আজকে না করলেও কালকে আমি করতে পারবো, করতে পারব, ঠিক আছে? তো সেইখানে স্বামী পাশে থাকলে মেয়েদের আর কী চাই? কিছু চাই? কিচ্ছু চায় না। আমাদের সম্বলই হলো আমাদের স্বামী, তাই না? আর স্বামীর সঙ্গে সপ্তাহে একটা দিন ছুটি মানে তাকে দিয়ে তার সঙ্গে বসে চা খাও, টিফিন করো, তারপরে
দুঃখে সুখের কথা বলো, সংসারের কোনো কথা বলো, সংসারে কি লাগবে সেইটা হয়তো লিস্ট বানাও, সেটা হয়তো বলো যে এটাটা নাই। তো স্বামীর সঙ্গে অনেক ধরনের মেয়েদের কথা থাকে, অনেক ধরনের কথা থাকে। সেটা হয় কবে? ছুটির দিন। আগে পরে আমরা টাইম পাই না পাই মেয়েরা, কিন্তু ছুটির দিন একটু স্বামীর ছুটি মানে ছুটির দিন, সেদিন আমরা টাইম পাই, সেদিন মনের কথাগুলো স্বামীর সঙ্গে শেয়ার করি, তাই তো? আর এই গামলা কি করে, স্বামীকে পাশে শুয়ে রেখে সে নোংরা নোংরা এই ফোকলার সঙ্গে চ্যাট করে, আর সেটাকে সাপোর্ট করা যায় যায়। আজকে যদি ও একটা ভালো মেয়ে হতো, ভালো একটা মানে ওই সংসার থেকে অনেক টর্চার হতো, সন্দীপ যদি ওকে মারপিট করতো, ডিং করে মারপিট করতো, গালাগালিজ করতো, তাহলে সন্দীপের মাথার চুল একটা থাকতো না, টেনে টেনে আমাদের মতো দিদিরা সব তুলে ফেলতাম, কথায় পাজর কানা করে দিতাম সন্দীপের কথাতে পাজর কানা করে দিতাম। আজকে কেন? হ্যাঁ ওদালাল, তুই বলেছিলি না যে গামলা আর কিছু হোক কিন্তু এই ম্যান্ডির মতো হবে না। কিরে গামলা, ম্যান্ডির বাপ হয়ে দাঁড়ালো তো, গামলা তো ম্যান্ডির বাপ হয়ে দাঁড়ালো। ম্যান্ডি তো অনেক টাইম লেগেছিল তোর দিকে মুখ খুলতে, এ তো টাইমও নিল না রে। বুঝতে পেরেছিস তাহলে? এতদিনে আকিলে এসে জল যে কোথায় কি বলতে পারে, ওকে চিনিস? ঠিক করেছে, তোর মতন দালালকে এই গামলাই পারবে তোকে টাইট করতে। বলে না তোকে যে বধিবে সে গোকুলে বাড়িতেছে, তো তোকে যে বধ করবে না সেই হলো এই গামলা, এই গামলাই তোকে টাইট করবে, জানিস তো? আজকে কেন তোর বদনামি নিয়ে বসেছে রে? কেন বসেছে? এত ভালো বুনু, এত ভালো বুনু, সেই বুনুটা এরকম করতে পারলো রে দালাল। সন্দীপের গু চাটার জন্য রোজ পাঠিয়ে দিত, যাও দিদি ভাই, যাও আন্টি ভাই, যাও সন্দীপের গু চেটে আসো, সন্দীপের নামে যা বলার তাও বলো, না বলার তাও বলো, খুব বলো, ওর মার নামে বলো, ওর বাবার নামে বলো, সব কিছু বলো। হ্যাঁ না, আজকে বুঝতে পেরেছে দালাল দিদি? ও দালাল দিদি, আজকে তুমি বুঝতে পারিস না যে দালাল দিদি বুঝতে পারিস আজকে যে সন্দীপকে যেটা না বলা সেটাও বলিয়েছে, তাই না দালাল দিদি? আর দালাল দিদির মুখ দিয়ে বেরোচ্ছে গো, আরো কত কি বেরোবে, দাঁড়া, অনেক কিছু বেরোবে দালাল দিদি, অনেক কিছু বেরোবে তোর মুখ দিয়ে। তুই যা যা করেছিস আর যা যা করিস নি, এই গামলা সব উগলাবে। লাস্টে তোর এই দালালের ঘাড়ে ইলজাম লাগাবে যে এই দালাল আন্টির জন্য আমার সংসারটা হয়নি, এই দালাল আন্টি আমাকে সংসারটা করতে দেয়নি, এই কথাটা বলবে। বুঝতে পেরেছিস দালাল? তার জন্য তৈরি হয়ে থাক দালাল রে, এর জন্য না তুই এই কথাটা শোনার জন্য তৈরি হয়ে থাক, ঠিক আছে? তোকে ঝাল মশলা, বিচুতার পাতা, লঙ্কা বাটা সব এই ঢুকাবে তোর ফোকের মধ্যে, বুঝতে পেরেছিস? জানোয়ার ঢেমনি, পয়সা খেয়ে খেয়ে এত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় তুমি কথা বলেছ, আমরা ভুলিনি তুমি যা বলেছ, ঠিক আছে? তোমার রস না তেলের মতো গামলা বের করবে, দাঁড়াও মেশিনে চিপে, মিক্সিতে চিপে তোমাকে বের করবে, তুমি কি মনে করেছ? বেশি দেরি নাই, সেই দিন চলে এসছে, বুঝতে পেরেছ? ছেলেকে গামলাকে দেওয়া হবে, ও হো হো হো। হ্যাঁ, যেদিন চলে গেছিল তো ছোট্ট বুনুটা, সেই দিন ছেলেটাকে নিয়ে কোলে করে কেন যায়নি রে? ও ফোকলার সাথে শুতে বসতে কষ্ট হবে তার জন্য, তাই না? ফোকলার সাথে শুতে বসতে হলে কষ্ট হবে না, বাচ্চাটা জ্বালাবে, ডিস্টার্ব হবে, তোর এই ছোট্ট বুনু, যেরকম তুই সেরকম বুনুকে এই শিক্ষাতেই তো মানুষ করেছিস, এই শিক্ষাতে মানুষ করেছিস, তুই বলেছিস ওই বাচ্চাটাকে নিয়ে যাবি না, অসুবিধা হবে তোর। সেটাকে আমরা বুঝি না? সব বুঝি দালাল, সব বুঝি। তোর দাঁতগুলো না কুদাল দিয়ে মেরে 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 ভাঙার দরকার, জানিস তো, ওই তোর দাঁত, বুঝতে পেরেছিস?
তোর ভেরু দাদা তোর ভিডিওগুলো দেখে কি করে তোকে সাপোর্ট করে, তোর মতন একটা হারামি চুদা বউকে আমি বুঝতে পারি না যে কতটা হারামি তোর ওই ফোকলা, এই কি তোর ওই ভেরু, বুঝতে পেরেছিস? জানোয়ার ঢেমনি কোথাকার, লজ্জা করছে না আজকে? আজকে গামলার কথা নিয়ে কেন বসে গেছিস? মির্চি লেগেছে গায়ে, খুব খুব মির্চি লেগেছে, তিরবি তিরবি তিরবির করে জ্বলছে, বাবা জলার ভাব দেখো না, এত জলা জ্বলছে। হ্যাঁ, এখনো জলার তোর কিচ্ছু হয়নি জানিস তো দালাল, তোর জলার এখনো কিচ্ছু হয়নি। একটা বাপ মা কত নোংরা, মানে মেয়ে তো নোংরা আছে আছে, তার বাপ মা কতটা নোংরা, তার বাপ মা এতটা নোংরা বলেই তার জন্যই এরকম একটা মেয়েকে এসে জাগা দিয়েছে, জাগা দিয়েছে। না হলে আমার মতন মা হলে না চুলের মুঠিটা নিয়ে ওই সন্দীপের পায়ের তলায় রাখতাম, সন্দীপের পায়ের তলায় রাখতাম। যে মা মিটিং করে গেছে, পাড়ার লোককে ডেকে মিটিং করে গেছে, সেই মা সেই দিনটা কি করে নিয়ে গেল, কি করে নিয়ে গেল, নিয়ে গেল তো আচ্ছা করে ধুলাই দিতে হতো, দিয়ে দুদিন রেখে তারপরে ওকে সন্দীপের পায়ের তলার কাছে এসে ফেলে দিয়ে যেত হতো, যে মাংস তোমার হাড় আমার, মাংস তোমার হাড় আমার, বুঝতে পেরেছিস দালাল? একে বলে মা বাবা। তুই যেরকম একটা বেজন্মা বেজাত, শালা গাড্ডায় ফেলে তোর জন্ম, সেরকম হলো এই মেয়েটাও। একেও এই হলো চাঁদ, আমাবস্যার চাঁদ না গাড্ডায় ফেলে জন্ম দিয়েছে, এরকম আমাবস্যাও গাড্ডাতে ফেলে জন্ম, ওরও গাড্ডায় ফেলে জন্ম, ও তো শুনেছি পরকিয়া করেছে, ছয় মাস চলে গেছিল শাশুড়ি যে নিয়ে এসেছে। সেই ঘরের মেয়ে আর কত ভালো হতে পারে, কত ভালো হতে পারে, তার শিক্ষাটা কত ভালো হতে পারে। অসভ্য কোথাকার, যেরকম বাবা একটা পরকিয়া, মা ছি ফ্যামিলিটাই কি নোংরা, ফ্যামিলিটাই নোংরা, তাই না বন্ধুরা? ফ্যামিলিটাই নোংরা, এত অসভ্য এত জানোয়ার, ফ্যামিলিটাই নোংরা। আর সেইখানে পড়েছে আবার একটা দালাল দিদি, সেও নোংরা, সেও নোংরা, তারও গাড্ডাতেই জন্ম, তারও গাড্ডাতেই জন্ম। বিচার করতে বসেছে, বিচার তোর বিচার না, তোর পোদের মধ্যে ঢুকিয়ে রাখ তোর বিচার, বুঝতে পেরেছিস জানোয়ার? তোর পোদের মধ্যে ঢুকিয়ে রাখ তোর বিচার। আজকে কেন, আজকে কেন মির্চি লাগছে, লাগছে না, আরও দেবে গামলা তোকে, আরও দেবে, কিচ্ছু হয়নি এখনো, কিচ্ছু হয়নি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, সবুরে ন্যায়া ফালে, জানিস তো একটা কথা আছে সবুরে ন্যায়া ফালে। হ্যাঁ, তো তোর এই ব্যবস্থা ওই গামলাই করবে, তুই কি ভেবেছিস, কি ভেবেছিস, কি কতদূর যাবি টানতে টানতে, কতদূর যাবি? আজকে মানে দালালের গায়ে এত বড় বড় ফুসকা পড়ে গেছে, কে নেড়েছে আজকে, কে গামলা? আর কত সহ্য করবে, আর কত সহ্য করবে। আর এদিকে ফোকলাও নেমে গেছে ময়দানে, ফোকলা ময়দানে নেমে গেছে, বুঝতে পেরেছিস? দালাল, ও দালাল দিদি, দালাল দিদি গো, ফোকলাও নেমে গেছে, গামলাও নেমে গেছে, তুই কোথায় দাঁড়াস এবার দেখিস। আর তুই যখন কাপড় ছেড়ে পড়াতে যাবি না, তখন আমরা ছেড়ে তোকে কথা বলবো, সেটা ভাবলি কি করে? আমরা তো তোকে দেবো না লেবু চিপে চিপে, তোর কাটা জায়গায় লেবু চিপে 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 দেবো, আর মজা নেবো, আর হাততালি দেবো, হা 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 হা, বুঝতে পেরেছিস জানোয়ার কোথাকার? মানুষকে মানে এতটুকু দয়া মায়া কিচ্ছু নাই তোর ভিতরে, তোর ভিতরে না এতটুকু দয়া মায়া নাই। হ্যাঁ, এই সন্দীপের মাকে কি নোংরা নোংরা কথা শুনতে হয়েছে এই হারামজাদি গামলার জন্য, শালা এর জন্মের ঠিক নাই, তার জন্য ওরকম একটা দেবতুলি শাশুড়ির শাশুড়ির কথা এরকম বলতে বলেছে, বলতে বলেছিল। কেননা শাশুড়ি যদি এসির মধ্যে শুতে আসে না, তো শাশুড়িকে কেন আমি বলবো, আমার স্বামীকে আমি বলবো, দরকার হয় স্বামীকে বলবো আর একটা এসি লাগাও, মার ঘরে একটা এসি লাগাও, তাই না? সেই বুদ্ধিটা ছিল না, সেই বুদ্ধিটা ছিল না। শাশুড়ি থাকে স্বামী থাকে তার মধ্যে চ্যাট হচ্ছে, কি সাহস, কি কালিজা, সত্যি শালার একশোটা শুয়োর মেরে শালা পয়দা। হ্যাঁ, এদের মতন মানুষগুলো
জানুয়ার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, টাটা, বাই বাই। নিয়ে আসছে আবার নেক্সট ভিডিও, দেখতে থেকো।